নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং শুরু হয়েছে, আমরা এখন সরাসরি সেখানে যাচ্ছি। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,955 জন, এ পর্যন্ত সুস্থ 1,39,860 জন, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.31%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন কোভিড-19 আক্রান্ত হয়ে 50 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ 3,234 জন, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.33%। যারা মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায়, তাদের মধ্যে পুরুষ 44 জন, নারী 6 জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,549 জন এবং নারী 685 জন। বয়স বিভাজনে 24 ঘন্টায় মৃতের সংখ্যা 31 থেকে 40 বছর 3 জন, 41 থেকে 50 বছর 6 জন, 51 থেকে 60 বছর 17 জন, 61 থেকে 70 বছর 18 জন, 71 থেকে 80 বছর 5 জন এবং 81 থেকে 90 বছর 1 জন। এ পর্যন্ত বয়স বিভাজনে মৃত্যুর সংখ্যা এবং শতকরা হার 0 থেকে 10 বছরের 18 জন 0.56%, 11 থেকে 20 বছর 32 জন 0.99%, 21 থেকে 30 বছর 87 জন 2.69%, 31 থেকে 40 বছর 212 জন 6.56%, 41 থেকে 50 বছর 448 জন 13.85%, 51 থেকে 60 বছর 930 জন 28.76%, এবং 60 বছরের অধিক বয়সের 1,507 জন 46.60%। 24 ঘন্টায় বিভাগভিত্তিক মৃতের সংখ্যা ঢাকা বিভাগ 29 জন, চট্টগ্রাম 5 জন, খুলনা 4 জন, রাজশাহী 5 জন, ময়মনসিংহ 1 জন, রংপুর 4 জন, সিলেট এবং বরিশাল বিভাগে 1 জন করে। এ পর্যন্ত বিভাগ অনুযায়ী মৃতের সংখ্যা এবং শতকরা হার ঢাকা 1,549 জন 47.90%, চট্টগ্রাম 775 জন 23.96%, রাজশাহী 198 জন 6.12%, খুলনা 237 জন 7.33%, বরিশাল 127 জন 3.93%, সিলেট 154 জন 4.76%, রংপুর 124 জন 3.83%, ময়মনসিংহ 70 জন 2.16%। 24 ঘন্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 45 জন এবং বাড়িতে 5 জন। হাসপাতালের তথ্য, ঢাকা মহানগরীর সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 2,115 জন এবং ঢাকা মহানগরীর আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 174 জন। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 244 জন, চট্টগ্রাম মহানগরীর আইসিইউতে রোগী ভর্তি আছেন 21 জন। সারা দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 1,575 জন, সারা দেশের অন্যান্য হাসপাতালে আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন 89 জন। সারা দেশের শয্যা সংখ্যা সব মিলিয়ে সাধারণ শয্যা 15,240টি, রোগী ভর্তি আছে 3,934 জন, শয্যা খালি আছে 11,306টি। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন চলছে, আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম।